ডাক্তার মোহাম্মদ মামুন খান, আমি একজন রিউমাটোলজিস্ট, এখন কর্মরত আছি হচ্ছে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে। আজকে আমরা ডিসকাস করব অ্যাপ্রোচ টু জয়েন্ট পেইন, মানে একজন পেশেন্ট যখন জয়েন্ট পেইন নিয়ে আসবে তখন কিভাবে হিস্ট্রি এক্সামিনেশন করে আমরা একটা ডায়াগনোসিসে পৌঁছতে পারবো। তো প্রথমে বলে রাখি, আসলে জয়েন্ট পেইন শুধুমাত্র রিউমাটোলজি কজেই জয়েন্ট পেইন হয় না, আর অনেক গুণার সিস্টেমের ইনভলভমেন্টের জন্য কিন্তু জয়েন্ট পেইন হয়। যদি আমি উল্লেখ করতে চাই, যেমন এন্ডোক্রাইন ডিসঅর্ডার, যেমন অ্যাক্রোমেগালি, কুশিং সিনড্রম, হাইপারপ্যারাথাইরয়েডিজম কিন্তু জয়েন্ট পেইন হয়, হিমোগ্লোবিনোপ্যাথিতে জয়েন্ট পেইন হয়, বিভিন্ন ম্যালিগন্যান্সি যেমন লিউকেমিয়া লিম্ফোমাতে জয়েন্ট পেইন হয়, টিবিতে জয়েন্ট পেইন হয়। তো আমরা যদি এগুলো সব ডিসকাস করতে চাই আজকে, তাহলে আসলে অনেকগুলো লেকচার দরকার পড়ে। এই জন্য আমাদের রিউমাটোলজিক্যাল যেগুলা মোস্ট কমন, যেমন রিউমাটয়েড আর্থ্রাইটিস, স্পন্ডাইলো আর্থ্রাইটিস, তারপর হচ্ছে অ্যাসিলি, অস্টিওআর্থ্রাইটিস, এই কমন ডিজিজ গুলো আমরা ডিসকাস করবো, কিভাবে আমরা কমন ডিজিজ গুলা ডায়াগনোসিসে পৌঁছতে পারি। তো আমরা যদি আসলে রিউমাটয়েড আর্থ্রাইটিস ডায়াগনোসিস করতে না পারি, অ্যাসিলি ডায়াগনোসিস করতে না পারি, সেটা অবশ্যই আমাদের ডিসক্রিট, কিন্তু আমরা যদি ভাস্কুলাইটিস ডায়াগনোসিস করতে না পারি, হেমোক্রোমাটোসিস ডায়াগনোসিস করতে না পারি, সেটা আসলে পুরোপুরি আমাদের ডিসক্রিট না। এই জন্য কমন ডিজিজের কমন অ্যাপ্রোচ আমরা এখানে আলোচনা করব, যেন আমরা যারা জিপি প্র্যাকটিস করি বা আমরা হেলথ কমপ্লেক্স আছে, আমরা যেন খুব সহজে ইজিলি আমাদের কমন ডিজিজ গুলোতে আমরা ডায়াগনোসিসে পৌঁছতে পারি। সেভাবে আমি যতদূর সম্ভব কমন ডিজিজ গুলো নিয়ে আলোচনা করেছি এখানে। এখন একটা পেশেন্ট এখন জয়েন্ট পেইন অ্যাপ্রোচ করার আগে আমাদের বেশ কিছু টার্ম খুবই গুরুত্বপূর্ণ। এই টার্মগুলো আসলে যদি আমরা না জানি বা এই টার্মগুলো অ্যাপ্লাই না করি, তাহলে কিন্তু আমরা প্রভিশনাল ডায়াগনোসিস পৌঁছতে পারবো না। প্রথমত হচ্ছে আর্টিকুলার এবং পেরি আর্টিকুলার পেইন কাকে বলে, কখন কিভাবে আমরা আলাদা করবো যে এটা আর্টিকুলার পেইন এবং এটা পেরি আর্টিকুলার পেইন। সেকেন্ড হচ্ছে আর্থ্রালজিয়া কখন বলবো এবং আর্থ্রাইটিস কখন বলবো, একজন পেশেন্টকে আমরা কিভাবে বোঝাবো যে এটা আর্থ্রাইটিস ছিল কিনা কখনো। তারপর আমরা দেখলাম যে এটা পেরি আর্টিকুলার পেইন বা আর্টিকুলার পেইন এবং এটা দেখলাম এটা আর্থ্রাইটিস, দেন আমরা এটা কিভাবে বুঝবো এটা মেকানিক্যাল নাকি ইনফ্লামেটরি, কারণ মেকানিক্যাল পেইন খুব বেশি নাই, হাতে কোনো কয়েকটা ডিজিজে মেকানিক্যাল পেইন, যেমন অস্টিওআর্থ্রাইটিস, অ্যাভাসকুলার নেক্রোসিস, সেপ্টিক আর্থ্রাইটিস, সবগুলো মেকানিক্যাল পেইন। অপরপক্ষে আমাদের যে রিউমাটোলজিক ডিজিজ গুলো প্রায় সবগুলো হচ্ছে ইনফ্লামেটরি পেইন হয়। যখন আমরা এটা বুঝতে পারবো যে এটা ইনফ্লামেটরি পেইন বা মেকানিক্যাল পেইন, এরপরে কাজ আমাদের থাকবে এটাকে অ্যাকিউট নাকি ক্রনিক পেইন। একেবারে ক্রনিক ভাগ করার পরে নেক্সট স্টেপ হচ্ছে এটাকে মনো অলিকো নাকি পলিআর্থ্রাইটিস। তখন এই ধাপগুলো আমরা স্টেপ বাই স্টেপ আমরা একটা পেশেন্টকে যাচাই করতে পারবো, এবং তারপরে এক্সট্রা ফিচার গুলো যখন আমরা হিস্ট্রি নিতে পারবো, তারপরে আমরা একটা পেশেন্টের প্রভিশনাল ডায়াগনোসিস আমরা খুব সহজে বুঝতে পারবো। আচ্ছা, এখন আমরা কমন টার্ম গুলো সংক্ষেপে ডিসকাস করি এবং এই টার্ম গুলো আমরা কিভাবে একজন পেশেন্টকে জিজ্ঞেস করবো, কিভাবে পেশেন্ট বুঝবে যে এই টার্ম গুলা। প্রথমে আর্থ্রালজিয়া, আর্থ্রালজিয়া হচ্ছে শুধু পেশেন্ট বলবে যে আমার জয়েন্ট পেইন বা গিরা ব্যথা হয়েছে, কিন্তু সেখানে কোনো সাইন অফ ইনফরমেশন থাকবে না। সাইন অফ ইনফরমেশন কি আছে, আমরা যেগুলো থার্ড ইয়ার পড়েছিলাম, রোবোর, ক্যালর, ডলর, টিমোর এবং ফাংশনালিটি, এই জিনিসগুলো আসলে থাকবে না। তাই একজন পেশেন্টকে আমরা কিভাবে বোঝাবো, পেশেন্টকে জিজ্ঞেস করবো যে আচ্ছা আপনার যে গিরা ব্যথা হয়, সে গিরা কখনো ফুলে গেছিল কিনা, লাল হয়ে গেছিল কিনা, নাড়াতে অসুবিধা হচ্ছিল কিনা। যদি পেশেন্ট বলে না আমার এই গিরা মাঝে মাঝে ফুলে যায়, তাহলে সেটা আর্থ্রাইটিস, আর যদি বলে না এটা শুধু ব্যথাই করে কখনো ফুলে না লাল হয়ে যায় না, সেটা আর্থ্রালজিয়া। বেশ কিছু ডিজিজে আর্থ্রালজিয়া কমন, যেমন অ্যাসিলি পেশেন্টের আর্থ্রালজিয়া কমন, ফাইব্রোমায়ালজিয়াতে আর্থ্রালজিয়া হতে পারে, অপরপক্ষে রিউমাটয়েড আর্থ্রাইটিস সেখানে কিন্তু আর্থ্রাইটিস কমন। তারপর হচ্ছে দেখতে হবে অ্যাকিউট নাকি ক্রনিক, সাধারণত সিক্স উইক্স এর কম থাকলে আমরা বলি অ্যাকিউট, এবং সেই জয়েন্ট পেইনটা যখন সিক্স উইক্স এর বেশি যাবে তখন সেটা আমরা বলবো ক্রনিক। যখন একটা জয়েন্ট ধরবে তখন আমরা তাকে বলবো হচ্ছে মনো আর্থ্রাইটিস, যখন দুই থেকে চারটা জয়েন্ট ইনভলভ করবে আমরা তাকে বলবো অলিগো, এবং পাঁচটা পাতার বেশি যখন ইনভলভমেন্ট করবে তখন আমরা বলবো পলিআর্থ্রাইটিস। এটা খুবই ইম্পর্টেন্ট। এবং এখানে একটা কথা বলে রাখি, যেটা সবারই কনসেপশন একটু ঝামেলা আছে, যে আসলে সিঙ্গেল জয়েন্ট অলিগো জয়েন্ট বলতে কি, যেমন ধরেন আমার রাইট হাত রাইট হ্যান্ডের পাঁচটা এমসিপি জয়েন্ট ইনভলভমেন্ট হলো, পাঁচটা এমসিপি, এটা কি পাঁচটা জয়েন্ট আমি কাউন্ট করবো নাকি শুধু পাঁচটা মিলে একটা এমসিপি একটা জয়েন্ট কাউন্ট করবো? এটা হচ্ছে পাঁচটা এমসিপি হলে পাঁচটা এমসিপি কাউন্ট করতে হবে, যদি পাঁচটা ইন্টারফিলিজন জয়েন্টে পাঁচটা ইন্টারফিল জয়েন্ট হিসেবে কাউন্ট করতে হবে, সেক্ষেত্রে এটা কোনো পলিআর্থ্রাইটিস হিসেবে পড়ে যাবে। তারপর মর্নিং স্টিফনেস, এটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ রিউমাটয়েড আর্থ্রাইটিসে প্রমিনেন্ট মর্নিং স্টিফনেস থাকে, সব ইনফ্লামেটরি আর্থ্রাইটিস গুলোতেই প্রমিনেন্ট মর্নিং স্টিফনেস থাকে।
মনের সাথে বলতে বোঝায় রুগীর আমাদের বোঝাতে হবে যে আপনি যখন সকালে ঘুম থেকে উঠেন অথবা শেষটাতে ঘুম ভাঙে তখন আপনার হাতে পায়ে গিরাগুলাতে জড়তা কাজ করে কিনা অথবা পিছনে কোমর বা মেরুদণ্ডে জড়তা কাজ করে কিনা অথবা জ্যাম ধরে থাকে কিনা অথবা শক্ত হয়ে থাকে কিনা। যদি কোনো রোগী বলে যে হ্যাঁ আমার আসলে সকালে ঘুম থেকে উঠলে শক্ত থাকে নাড়াচাড়া করতে অসুবিধা হয় তাহলে এটা মনের স্টিফনেস প্রেজেন্ট। এখানে কতক্ষণ মনের স্টিফনেস আছে এটা বলতে হবে যে আপনার যে জড়তাটা কাজ করে সেই জড়তাটা পুরোপুরি নর্মাল হইতে বা সেই জ্যাম ধরে থাকা বা শক্ত থাকা পুরোপুরি নর্মাল হইতে কতক্ষণ সময় লাগে 10-15-20 অধিকাংশ রোগী এটা ক্লিন কাট আসলে কত মিনিট বলতে পারে না এটা আনুমানিক বলে দেয় যে আধা ঘন্টা 1 ঘন্টা এরকম। তারপরে যে টার্মটা আমাদের শিখতে হবে ফটোসেন্সিটিভিটি। ফটোসেন্সিটিভিটি আমরা রোগীরা কিভাবে বোঝাবো, প্রথমত ফটোসেন্সিটিভিটি হচ্ছে আনইউজুয়াল রিয়াকশন টু লাইট। নর্মালি আমরা ওদের গেলে আমাদের যেরকম রিয়াকশন হয় না কিন্তু যারা অ্যাসিলি পেশেন্ট তাদের কিন্তু রিয়াকশন হয়, একে ফটোসেন্সিটিভিটি বলে। যে কোনো ফিমেল পেশেন্ট যখন আর্থ্রাইটিস নিয়ে আসবে অবশ্যই ওই রোগীকে আমাদের ফটোসেন্সিটিভিটি জিজ্ঞেস করতে হবে। তো আমরা কিভাবে জিজ্ঞেস করবো, রোগীকে বলতে হবে যে যখন আপনার স্কিনে কোনো রোদ লাগে অথবা আলো লাগে তখন আপনার স্কিনে জ্বালা পড়া করে কিনা, চুলকায় কিনা, লাল হয়ে যায় কিনা, আবার কখনো কখনো প্রজাপতির মতো এখানে মেলা বেশ হয় কিনা, এই জন্য প্রত্যেকটা ফিমেল পেশেন্টকে জিজ্ঞেস করতে হবে। স্পন্ডাইল আর্থ্রাইটিস আমাদের আপনাদের ডিভিশনে অনেকগুলা 11টা পয়েন্টস আছে, 11টা ক্রাইটেরিয়া আছে। তার মধ্যে একটা হচ্ছে গুড রেসপন্স টু এনএসআইডি। তো আসলে গুড রেসপন্স টু এনএসআইডি বলতে কি বোঝায়, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা পয়েন্ট ফর স্পন্ডাইল আর্থ্রাইটিস, এবং এটা ক্রাইটেরিয়ার ভিতরে আছে স্পন্ডাইল আর্থ্রাইটিসের। যখন কোনো রোগী বলে যে আমি এনএসআইডি খাইছি কিন্তু 5-7 দিন পর আমার কোনো ব্যথার উন্নতি নাই, সেটা কিন্তু গুড রেসপন্স টু এনএসআইডি হবে না। গুড রেসপন্স টু এনএসআইডি বলতে বোঝায় এনএসআইডি খাওয়ার পরে, ফুল ডোজে খাওয়ার পরে 24-48 ঘন্টার ভিতরে তার ব্যথা পুরোপুরি কমে যাবে অথবা এমন ইম্প্রুভমেন্ট হবে যে সে আসলে বেটার ফিল করবে, তাকে আমরা বলবো গুড রেসপন্স টু এনএসআইডি। তারপর হচ্ছে ইউভাইটিস, খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় যেটা মোস্ট কমনলি স্পটেড আর্থ্রাইটিস থাকে। আমাদের পেশেন্টকে জিজ্ঞেস করতে হবে যে আপনার চোখ কখনো লাল হয়ে ব্যথা করে চোখে ঝাপসা দেখছিলেন কিনা। উদাহরণস্বরূপ কি বলে যে আমার চোখ তো লাল হয়েছে, তার সে ব্যথা করে ঝাপসা দেখছিলেন কিনা, যদি বলে না তাহলে এটা কোন ডিভাইটিস হতে পারে, সাধারণত ইউভাইটিস না। তো এইভাবে আসলে আমরা প্রতিটা রোগীকে এরকম ভাবে জিজ্ঞেস করতে হবে এবং এই হিস্ট্রির উপর নির্ভর করে আমাদের কিন্তু প্রভিশনাল ডায়াগনোসিস আমাদের আগাতে হবে। এখন একজন পেশেন্ট যখন জয়েন্ট পেন নিয়ে আসবে আমাদের প্রথম সেটা দেখতে হবে আর্টিকুলার নাকি পেরি আর্টিকুলার। আর্টিকুলার হচ্ছে জয়েন্ট ইটসেলফ, মানে নি জয়েন্ট, অ্যাঙ্কেল জয়েন্ট, শোল্ডার, এগুলো হচ্ছে আর্টিকুলার। আর পেরি আর্টিকুলার বলতে বোঝায় আমাদের জয়েন্টের আশেপাশে যে স্ট্রাকচার আছে, যেমন টেন্ডন আছে, লিগামেন্ট আছে, বার্সা আছে, এগুলাতে কোনটা প্রবলেম হলো কিনা। তো যেমন নি জয়েন্টের ডানে বামে থাকে মিডিয়াল কোয়ালিটার লিগামেন্ট, নিজের সামনে থাকে বিভিন্ন বার্সা, তারপরে শোল্ডার জয়েন্টে রোটেটর কাফ মাসল থাকে, এগুলো তো সব পেরি আর্টিকুলার। প্রথমে আমাদের আইডেন্টিফাই করতে হবে এটা আসলে আর্টিকুলার নাকি পেরি আর্টিকুলার। কিভাবে আইডেন্টিফাই করবো, প্রথমে দেখবো যে ওই জয়েন্টের পজিশন, সাধারণত যদি আর্টিকুলার হয় জয়েন্টটা নিউট্রাল পজিশনে থাকে। নিউট্রাল পজিশন বলতে বোঝায় সেটা পার্শিয়ালি ফ্লেক্সড পজিশন। আর পেরি আর্টিকুলার যদি হয় সেটা হচ্ছে লোয়ার টেনশনে থাকবে, মানে যে রিজনে তার টেন্ডনেস আছে ওই রিজনেই থাকবে, সেটা উল্টা রিজনে যাবে না। সরি, তারপর হচ্ছে যদি ক্যাপসুলার সোলিং থাকে পুরো জয়েন্ট বরাবর সেটা হচ্ছে আর্টিকুলার, এবং যদি লিনিয়ার সোলিং থাকে সেটা হবে পেরি আর্টিকুলার। যদি আর্টিকুলার যদি হয় তাহলে সব মুভমেন্ট রেস্ট্রিকশন থাকবে, যেমন আমাদের যদি রিজ জয়েন্ট হয় সেটা ফ্লেকশন, এক্সটেনশন, অ্যাবডাকশন, অ্যাডাকশন, সার্কামফ্লেকশন, প্রত্যেকটা জয়েন্ট মুভমেন্টই তার রেস্ট্রিকশন থাকবে। কিন্তু সেটা যদি পেরি আর্টিকুলার হয় যেমন ডিকম্প্রেশন টেনোসাইনোভাইটিস, সেখানে কিন্তু সবগুলা মুভমেন্ট রেস্ট্রিকশন থাকবে না। তারপরে পুরো জয়েন্ট বরাবর যদি টেন্ডনেস থাকে তাকে আমরা বলবো আর্টিকুলার, যদি পুরো জয়েন্ট বরাবর না থাকে কোনো একটা নির্দিষ্ট ডিরেকশনে থাকে তাকে আমরা বলবো পেরি আর্টিকুলার। এবার আর্টিকুলারে প্রত্যেকটা মুভমেন্টে তার পেন হবে, পেরি আর্টিকুলারে সব মুভমেন্টে পেন হবে না। যখন আমরা তাকে ধরতে পারবো না এই পেশেন্টের এই পেনটা হচ্ছে আর্টিকুলার, তখন আমরা তাকে আইডেন্টিফাই করি ইনফ্লামেটরি পেন নাকি মেকানিক্যাল পেন, এটা খুবই গুরুত্বপূর্ণ। সাধারণত মোস্ট অফ দি রিউমাটোলজিক্যাল ডিজিজ হচ্ছে ইনফ্লামেটরি আর্থ্রাইটিস, এই জন্য আমাদের এটা খুব ভালো করে হিস্ট্রি নিতে হবে। সংক্ষেপে
যদি আমরা হেঁচে নিতে চাই, রুগীরে বলতে হবে যে আপনি যখন সকালে ঘুম থেকে উঠেন বা সকালে ঘুম ভাঙে আপনার, তখন আপনার হাতে পায়ের যে গিরায় ব্যথাগুলা বা কোমর ব্যথাগুলা সকালে ঘুম থেকে উঠলে কেমন থাকে। যদি বলে বেশি থাকে, তখন বলতে হবে এই যে বেশি থাকে, আপনি যখন একটু মুভমেন্ট করেন বা আপনি যখন একটু বাথরুমে যান, ওয়াশরুমে যান, তখন সেই বেশিটাকে আরো বাড়ে না কমে। যদি যদি রুগী বলে যে সকালে যে পেন থাকে, আমি বাথরুমে গেলে ওয়াশরুমে গেলে হাঁটারি করলে সেই পেনটা কমে যায়, তাহলে সেটা ইনফ্লামেটরি। অথবা যদি বলে না আমি সকালে যে পেন থাকে সেটা হাঁটারি করলে বাথরুমে গেলে আরো বেশি বেড়ে যায়, সেটা কিন্তু অবশ্যই মেকানিক্যাল হবে। অথবা আমরা রুগীকে জিজ্ঞেস করতে পারি যে আপনি যখন রাতে ঘুমান কখনো কি আপনার ব্যথার জন্য ঘুম ভেঙে যায় কিনা। সাধারণত ইনফ্লামেটরি পেন গুলা যেহেতু প্রলং রেস্টের পর হয়, অধিকাংশ রুগী কিন্তু ব্যথার জন্য ঘুম ভাঙে, তখন সেটা হবে ইনফ্লামেটরি পেন। তাছাড়া ল্যাব রিপোর্টের মাধ্যমে যদি ESSB বেশি থাকে সেটা ইনফ্লামেটরি, এবং মেকানিক্যাল না সাধারণত ESSB নর্মাল থাকে। তা আমরা প্রথমে দেখলাম সেটা হচ্ছে আর্টিকুলার পেন নাকি পেরিআর্টিকুলার পেন, সেটা আর্টিকুলার হইলো। আর্টিকুলার হওয়ার পরে আমরা দেখলাম সেটা ইনফ্লামেটরি মেকানিক্যাল, সেটা মেকানিক্যাল হইলো বা ইনফ্লামেটরি হইলো। তারপরে আমরা দেখবো তার কতগুলো জয়েন্ট ইনভলভমেন্ট, এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ, এবং এটার উপর নির্ভর করে আমাদের ডিফারেনশিয়াল ডায়াগনোসিস সাজাতে হবে। যেমন যদি কোনো পেশেন্ট একটা জয়েন্ট নিয়ে আসে, যেমন নি জয়েন্ট অথবা অ্যাঙ্কেল জয়েন্ট অথবা রিস্ট জয়েন্ট, তখন দেখতে হবে সেটা অ্যাকিউট নাকি ক্রনিক। যদি অ্যাকিউট যদি হয় তাহলে আমাদের ইম্পর্টেন্ট কি হচ্ছে গাউট, সুডো গাউট, ট্রমা, সেপটিক এবং রিয়েক্টিভ আর্থ্রাইটিস। স্পন্ডাল আর্থ্রোপিথির ভিতরে যতগুলো ভ্যারাইটি আছে, এন্ডোপ্যাথিক, রিয়েক্টিভ, সোরিয়াটিক, অ্যানকাইলোসিস, স্পন্ডাইলাইটিস, তার ভিতরে শুধুমাত্র একটাই অ্যাকিউট প্রেজেন্টেশন নিয়ে আসে, সেটা হচ্ছে রিয়েক্টিভ আর্থ্রাইটিস, বাকি সবগুলো হচ্ছে ক্রনিক প্রেজেন্টেশন নিয়ে আসে। এখানে এর সাথে অ্যাকিউট ক্রনিক সাবিকুইটের সাথে আমাদের আরেকটা জিনিস মনে রাখতে হবে, আসলে টিপিক্যাল সাইট অফ ইনভলভমেন্ট। যেমন গাউটের টিপিক্যাল সাইট হচ্ছে ফার্স্ট MTP, সুডো গাউটের টিপিক্যাল সাইট হচ্ছে নি, সেপটিক এর মাসকুলার সাইট হচ্ছে নি, আর রিয়েক্টিভ হচ্ছে সাধারণত অ্যাসিমেট্রিক্যাল লোয়ার লিঙ্গনোবলন থাকে, সেটা অ্যাঙ্কেল হতে পারে, নি হতে পারে। তো ডিউরেশনটা খুবই গুরুত্বপূর্ণ। এখন কোনো পেশেন্ট যখন অ্যাকিউট, মানে কোনো পেশেন্ট যখন মনোআর্থ্রাইটিস নিয়ে আসবে কিন্তু সেটা ক্রনিক যদি হয়, তখন কিন্তু আমাদের ডিফারেনশিয়াল টোটালি চেঞ্জ হয়ে যাবে। তখন দেখতে পাবে এটা হ্যামাথ্রোসিস কিনা, সোরিয়াটিক আর্থ্রাইটিস কিন্তু ক্রনিক মনোআর্থ্রাইটিস প্রেজেন্ট করতে পারে, ইভেন অ্যান্ডোপ্যাথিক আর্থ্রাইটিস ক্রনিক মনোআর্থ্রাইটিস নিয়ে প্রেজেন্ট করতে পারে, যদিও সোরিয়াটিক, অ্যান্ডোপ্যাথিক, অ্যাঙ্কাইলোসিস, স্পন্ডাইলাইটিস ক্রনিক অলিগো বা পলিআর্থ্রাইটিস নিয়েও প্রেজেন্ট করতে পারে। অস্টিওআর্থ্রাইটিস এটা ক্রনিক হতে পারে। PVNS মানে হচ্ছে পিগমেন্টেড ভেলো নোডুলার সাইনোভাইটিস, এটা সাধারণত ইয়াং অ্যাডাল্ট মেলের হয় এবং ক্রনিক একটা আর্থ্রাইটিস নিয়ে আসে, সাধারণত নিজের ইনভলভমেন্ট হয় এবং এটা MRI করলে মোটামুটি ডায়াগনোসিস বলে দেয়। তারপর টিউবারকুলোসিস হতে পারে এবং নিউকোমিয়া হতে পারে। আপনাদের এই ডিটিগুলো আমি হচ্ছে ডেভিশন থেকে সাজাইছি, আপনার ডেভিশন এগুলো সবগুলোই পাবেন। আরেকটা হচ্ছে যে কোনো অলিগো এবং পলিআর্থ্রাইটিস কিন্তু মন আর্টিকুলার প্রেজেন্টেশন নিয়ে প্রেজেন্ট করতে পারে, এটা আমাদের মাথায় রাখতে হবে। সাধারণত অলিগো আর্থ্রাইটিস বলতে আমরা স্পন্ডাইল আর্থ্রোপাথি গুলোকে বুঝি, যেমন রিয়েক্টিভ আর্থ্রাইটিস, অ্যান্ডোপ্যাথিক আর্থ্রাইটিস, সোরিয়াটিক, অ্যাঙ্কাইলোসিস, স্পন্ডাইলাইটিস, সাধারণত এগুলো ক্রনিক অ্যাসিমেট্রিক্যাল প্রিডোমিনেন্টলি লার্জ জয়েন্ট এবং প্রিডোমিনেন্টলি লোয়ার লিম ইনভলভমেন্ট নিয়ে আসে, সাথে ব্যাক পেইন, ইনভার্টেড ব্যাক পেইন থাকে। এখন আমরা আসবো পলিআর্থ্রাইটিস, এটাকে আমরা অ্যাকিউট এবং ক্রনিক দুই ভাগে ভাগ করি। সাধারণত ভাইরাল আর্থ্রাইটিস গুলো অ্যাকিউট আর্থ্রাইটিস নিয়ে আসে, পলিআর্থ্রাইটিস। এখন কোন পেশেন্ট যদি 15 দিনের পলিআর্থ্রাইটিস নিয়ে আসে, আমরা দেখলাম MCP জয়েন্ট টেন্ডার, PIP জয়েন্ট টেন্ডার, নি জয়েন্ট টেন্ডার, আমরা কিন্তু প্রথমে তাকে রিউমাটয়েড আর্থ্রাইটিস, সোরিয়াটিক এগুলো চিন্তা করবো না। আপনার প্রথমে তাকে চিন্তা ভাইরাল কোন ইনসিডেন্ট ছিল কিনা, কারণ ভাইরাল আর্থ্রাইটিস কিন্তু 6-6 পর্যন্ত পার্সিস্ট করতে পারে। আপনাদের আরেকটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ এবং এটা অবশ্যই মাস্ট টু নো, সেটা হচ্ছে রিউমাটিক ফিভার। রিউমাটিক ফিভার যে আর্থ্রাইটিস হয় সেটা কিন্তু সেলফ লিমিটিং, এবং এটা ইউজুয়ালি এক মাসের ভিতর, সেটা আপনি ট্রিটমেন্ট দেন বা না দেন, এক মাসের ভিতর সেই আর্থ্রাইটিস ভালো হয়ে যাবে। রেয়ারলি সেটা 3 মাস পর্যন্ত পার্সিস্ট করতে পারে, তার কখনোই সেটা পার্সিস্ট করে না। কাজে কোনো চিলড্রেন যদি এসে বলে যে আমার জ্বর আছে, তার সাথে আমার প্রায় 6 মাস ধরে বিভিন্ন গিরে গেড়ে ব্যথা, আমরা কখনোই সেটা রিউমাটিক ফিভার চিন্তা করব না। যখনই সেটা 1 মাসের উপরে এবং রেয়ারলি 3 মাসের উপরে জয়েন্ট পেন নিয়ে আসবে, আমরা প্রথমে চিন্তা করব সেটা জুভেনাইল ইডিওপ্যাথিক আর্থ্রাইটিস কিনা, কারণ রিউমাটিক ফিভারের জয়েন্ট পেন 1 মাসের বেশি ইজিলি পার্সিস্ট করে না। আপনি ট্রিটমেন্ট দেন বা না দেন, সেটা 1 মাসের ভিতর ভালো হয়ে যাবে। ক্রনিক পলিআর্থ্রাইটিসের ভিতরে আছে রিউমাটয়েড আর্থ্রাইটিস, সোরিয়াটিক আর্থ্রাইটিস, আদার স্পন্ডাইল আর্থ্রোপ্যাথি, SLE, অস্টিওআর্থ্রাইটিস, শগ্রেন সিনড্রোম, সিস্টেমিক স্ক্লেরোসিস,
জিআইএ এবং কোনিক সার্কোইডিস সব কিন্তু কোনিক পলিআর্থ্রাইটিস নিয়ে আসতে পারে। আমি যেগুলো হচ্ছে ডিভিশন থেকে নিয়েছি সবগুলো আসলে এখানে আমরা আলোচনা করব না, কমন ডিজগুলো আমরা আলোচনা করব। আমরা প্রথমে দেখলাম যেটা হচ্ছে আর্টিকুলার নাকি পেরিআর্টিকুলার, তারপরে দেখলাম সেটা ইনফ্লামেটরি নাকি মেকানিক্যাল, তারপরে দেখলাম সেটা অলিগো নাকি পলি নাকি মনোআর্থ্রাইটিস, যখন এই জিনিসগুলো দেখবো। তারপরে নেক্সট হচ্ছে আমরা দেখবো তার কিছু এক্সট্রা আর্টিকুলার ম্যানিফেস্টেশন আছে কিনা। তার ভিতর মোস্ট কমন হচ্ছে এনথেসাইটিস। এনথেসাইটিস এত ইম্পর্টেন্ট যে আপনি যদি কোনো পেশেন্টের মনে করেন যে এই পেশেন্টের অ্যাসিলিং কিন্তু আপনি এনথেসাইটিস পান, সেটা কিন্তু এসপিএ প্রভিশনাল ডায়াগনোসিস হবে। আবার আপনি যদি কোনো পেশেন্টের দেখেন যে এই পেশেন্টের রিউমাটয়েড আর্থ্রাইটিস কিন্তু আপনি এনথেসাইটিস পেলেন, সেটা কিন্তু চলে যাবে স্পাইনাল আর্থ্রোপ্যাথির দিকে। এই জন্য এনথেসাইটিস ইজ দি হলমার্ক অফ স্পাইনাল আর্থ্রোপ্যাথি। এনথেসাইটিস কি জিনিস, সাধারণত টেন্ডন যেখানে ইনসার্শন হয় যে বোনে, সেই ইনসার্শন সাইটে যদি পেইন থাকে তখন আমরা তাকে বলি এনথেসাইটিস। তো সাধারণত 13টা কমন সাইটে আমরা দেখি, এর বাইরে অনেকগুলো সাইটে এনথেসাইটিস হতে পারে। প্রথমত হচ্ছে অ্যাকিলিস টেন্ডন, অ্যাকিলিস টেন্ডন যদি ইনসার্শন নেয় এখানে আমাদের চাপ দিয়ে দেখতে হবে এনথেসাইটিস আছে কিনা। দ্বিতীয়ত হচ্ছে অ্যান্টিসুপ্রাইলিয়াক স্পাইন, আইলিয়াক ক্রেস্ট, তারপর হচ্ছে পোস্টিরিয়র সুপ্রাইলিয়াক স্পাইন, লাম্বার 5 স্পাইনাস প্রসেস, এবং প্রথম এবং সপ্তম পোস্টমন্ডাল জাংশন। এই রিজন গুলাতে আমাকে অবশ্যই এক্সামিনেশন করে দেখতে হবে কোন টেন্ডনেস আছে কিনা। সে টেন্ডনেস থাকলে অবশ্যই এটাকে আমাদের মার্ক করতে হবে, এবং এক্ষেত্রে যদি টেন্ডনেস থাকে সে এনথেসাইটিস যদি হলমার্ক ফর স্পন্ডাইল আর্থ্রোপ্যাথি। তারপর হচ্ছে ডাকটাইলাইটিস। ডাকটাইলাইটিস মানে হচ্ছে এন্টায়ার ডিজিটাল সোয়েলিং। সাধারণত যদি আমাদের একটা জয়েন্ট ইনফ্লেমেশন থাকে, শুধু জয়েন্টটাই ফুলে যায় কিন্তু তার আশেপাশের যে স্ট্রাকচার ইন্টার ডিজিটাল ইন্টার দুইটা জয়েন্টের মাঝে যে রিজন, সেই রিজন সাধারণত ইনফ্লেমেশন থাকে না। কিন্তু ডাকটাইলাইটিস জয়েন্ট, জয়েন্টের আশেপাশে স্কিন সারফেস টিস্যু মানে পুরো ডিজিটাল সোয়েলিং থাকে। এই জন্য রোগীকে জিজ্ঞেস করতে হবে যে আপনার কখনো কোনদিন হাত পায়ের কোন আঙ্গুল ফুলে মোটো হয়ে গেছিল কিনা, পুরো শশার মতো হয়ে গেছিল কিনা, এবং জিজ্ঞেস করতে হবে। এবং আমাদের অবশ্যই হাত এবং পা ইন্সপেকশন করে দেখতে হবে কোনো ডাকটাইলাইটিস ছিল কিনা। যেমন এই পেশেন্ট যখন আমার কাছে এসেছিল, আমি জিজ্ঞেস করার পরেও বলে না আমার কোনো ওরকম সমস্যা নাই। তারপর আমি যখন তাকে অ্যাডমিশন করতে গেলাম, আমি পেলাম হচ্ছে যে থার্ড ডিজিট পুরোটা ফুলে আছে, এটা হচ্ছে ডাকটাইলাইটিস। এর সাথে একটা ইম্পর্টেন্ট ডিটেইল আসবে, যেটা সেলুলাইটিস কিনা। সাধারণত সেলুলাইটিস খুব অ্যাকটিভ কন্ডিশন হয়, ডাকটাইলাইটিস সাবিক বা ক্রনিক হয়। সেলুলাইটিসের সাথে সিস্টেমিক ফিচার প্রিডোমিনেন্ট থাকে, ডাকটাইলাইটিসের সিস্টেমিক ফিচার প্রিডোমিনেন্ট থাকে না। সেলুলাইটিস শুধুমাত্র ডিজিটে থাকবে না, সেটা এক্সটেন্ড করবে। এই পেশেন্ট সেলুলাইটিস হতো সেটা কিন্তু ফুটে চলে আসতো, অ্যাঙ্কেলে চলে আসতো, এক্সটেন্ড করতো, কিন্তু ডাকটাইলাইটিস শুধু ডিজিটেই রেজিস্ট্রেশন থাকে, শুধু ডিজিটে থাকে। এবং সেলুলাইটিসে একটা পয়েন্ট অফ এন্ট্রি অফ ইনফেকশন থাকে, সেটা ডাকটাইলাইটিস থাকে না। তো এইভাবে আমরা কিন্তু আসলে ডাকটাইলাইটিস হিস্ট্রি নিতে পারি, এবং ডাকটাইলাইটিস মানে এক্সামিনেশন করে দেখতে পারি। ডাকটাইলাইটিস যদি আমরা পাই সেটা মোস্ট কমন ফর সোরিয়াটিক আর্থ্রাইটিস এবং রিঅ্যাকটিভ আর্থ্রাইটিস। আদার কিছু লেস কমন কন্ডিশন ডাকটাইলাইটিস হতে পারে, যেমন টিউবারকুলোসিস, সার্কোইডোসিস, সিকেল সেল ডিজিজ, সিফিলিস এবং গাউট এবং লেপ্রোসি। প্রতিটা রোগীকেই আমাদের সোরিয়াসিস নিতে হবে, যে স্কেলি প্লেটলেট লেশন আছে না শরীরে কোথাও। অনেক রোগী বলবে আমার সারা শরীর চুলকানি, সেটা তো আসলে সোরিয়াসিস না। আর সাধারণত সোরিয়াসিস তো এক্সটেন্সর সার্ভিস গুলোতে, কিন্তু আমাদের যে জিনিসটা দেখতে হবে এক্সটেন্সর সার্ভিস দেখতে হবে, তার সাথে হিডেন সাইট অফ সোরিয়াসিস আছে কিনা। সাধারণত কিছু সাইট আছে যেখানে যেটাকে হিডেন সাইট বলে, আমাদের অবশ্যই ইনস্পেকশন করে দেখতে হবে যে হিডেন সাইটে সোরিয়াটিক ব্ল্যাক লাইক লেশন ছিল কিনা। তার ভিতরে হচ্ছে স্কাল্প দেখতে হবে, কানের পিছনে দেখতে হবে, ঘাড়ের পিছনে দেখতে হবে, এক্সিলা দেখতে হবে। যদি আপনাদের কোনো ফিমেল অ্যাটেন্ডেন্ট থাকে তাকে দিয়ে হচ্ছে ব্রেস্টের নিচে এবং হচ্ছে গ্রোইন এবং পেরিআম্বিকের রিজনও দেখতে হবে যে কোনো সোরিয়াটিক লাইক লেশন আছে কিনা। তার সাথে হাত এবং পায়ের আঙ্গুল গুলো খুবই গুরুত্বের সহিত ইন্সপেকশন করে দেখতে হবে যে সেখানে সোরিয়াটিক কোনো ফিচার আছে কিনা। যেমন পিটিং, পিটিং মানে হচ্ছে একটা নখে সুই দিয়ে খুঁচা দিলে যেমন গর্ত করতে হয়ে যায়, সেটা হচ্ছে পিটিং। পিটিং আছে কিনা, অনেকোলাইসিস মানে নেলটা সেপারেশন হয়ে গেছে কিনা, সাবঙ্গাল হাইপারক্যারাটোসিস নখের নিচে হাইপারক্যারাটোসিস আছে কিনা, এবং ট্রান্সভার্স রিজ আছে কিনা। এগুলো যদি একটা যদি আমরা পাই সেটা কিন্তু সোরিয়াটিক আর্থ্রাইটিস বা সোরিয়াসিস আমাদের প্রভিশনাল ডায়াগনোসিস থাকবে। এখন আমরা যদি ইভালুয়েশন করতে চাই, আমাদের প্রথমে হচ্ছে হিস্ট্রি, এক্সামিনেশন, ইনভেস্টিগেশন, এভাবে আমাদের আগাইতে হবে। সরি,
আমরা যেগুলো এতক্ষণ আলোচনা করলাম, হিস্ট্রি নিব, এক্সামিনেশন করবো এবং ইনভেস্টিগেশনের মাধ্যমে আমাদের আগাম হিস্ট্রি আমরা কি নিব। প্রথমে আমরা দেখবো তার বয়স। সাধারণত সব বয়সে সব ডিজিজ হয় না, তবে লেস কমনলি হতে পারে। আমরা এখানে কমন ডিজিজ গুলো আলোচনা করবো, যেমন আর্লি এজ, সাধারণত 16 বছর আগে যদি জয়েন্ট পেন নিয়ে আসে আমরা চিন্তা করবো যে জিআইএ কিনা, তারপর যে রিউমাটিক ফিভার কিনা, চাইল্ডহুড অ্যাসিলি কিনা, এবং অনেক সময় লিউকেমিয়া নিয়েও অনেক বাচ্চা আসতে পারে জয়েন্ট পেন নিয়ে। যদি বয়স ইয়াং হয়, সাধারণত 45 ইয়ার্স এর নিচে যদি হয়, আমরা স্পনাল আর্থ্রাইটিস নিয়ে চিন্তা করবো। যদি অ্যাডাল্ট এল্ডারলি হয়, রিউমাটয়েড আর্থ্রাইটিস, অস্টিও আর্থ্রাইটিস এবং সুডোগাউট আমাদের একটা মাথায় রাখতে হবে। যদি কোনো ফিমেল পেশেন্ট থাকে এবং সেটা রিপ্রোডাক্টিভ এজে যদি হয়, আমাদের অবশ্যই তাকে অ্যাসিলি একটা ডিফারেন্সিয়াল রাখতে হবে। তারপর আমাদের সেক্স, মেল নাকি ফিমেল। সাধারণত ফিমেলে কিছু ডিজিজ বেশি হয় এবং মেলে কিছু বেশি হয়। যেমন ফিমেলে অ্যাসিলিটা বেশি হয়, রিউমাটয়েড আর্থ্রাইটিস বেশি হতে পারে, সংগ্রেন সিনড্রোম ফিমেল অনেক বেশি হয়। যদি মেল পেশেন্ট পলি আর্থ্রাইটিস বা ব্যাক পেন নিয়ে আসে, আমাদের প্রথমে এসপি চিন্তা করতে হবে। যদি মেল পেশেন্ট ফার্স্ট এমটিবি জয়েন্ট আর্থ্রাইটিস নিয়ে আসে, আমাদের কিন্তু একটা গাউট কিন্তু মাথায় রাখতে হবে। ডিউরেশনটা খুবই গুরুত্বপূর্ণ, অ্যাকিউট নাকি ক্রনিক, যেটা আমরা এর আগে আলোচনা করলাম, কিছু অ্যাকিউট কন্ডিশন কিছু ক্রনিক কন্ডিশন আছে। দেন আমরা নাম্বার অফ জয়েন্ট ইনভলভমেন্ট দেখবো, এটা মনো, অলিগো নাকি পলি। তারপরে প্যাটার্ন অফ ইনভলভমেন্ট দেখবো। সাধারণত যদি লার্জ জয়েন্ট ধরে, যদি অ্যাসিমেট্রিক্যাল যদি হয়, যদি লোয়ার লিম্ব বেশি ইনভলভমেন্ট থাকে, আমরা কিন্তু প্রথমে স্পনাল আর্থ্রাইটিস চিন্তা করবো। যদি হ্যান্ড জয়েন্ট ধরে এবং স্মল জয়েন্ট ধরে, আমাদের কিন্তু আর এবং এসি চিন্তা করতে হবে। যদি আমরা এক্সামিনেশন করতে দেখি যে ডিআইপি ইনভলভমেন্ট আছে, তখন কিন্তু আমাদের সোরিয়াটিক আর্থ্রাইটিস এবং অস্টিওআর্থ্রাইটিস কিন্তু আমাদের মাথায় থাকবে। যদি বেশি ইনফ্লামেটরি ব্যাক পেন থাকে, আমরা স্পনাল আর্থ্রাইটিস চিন্তা করবো। মেকানিক্যাল ব্যাক পেন থাকলে আমরা অস্টিওআর্থ্রাইটিস চিন্তা করতে পারি। এনথিসিয়াল পেন, রোগীকে বলতে হবে যে আপনার হাঁটার সময় হিলে ব্যথা হয় কিনা, অথবা পায়ের তালুতে ব্যথা হয় কিনা। যদি হিলে বা পায়ের তালুতে ব্যথার কথা বলে, আমাদের একটা মাথায় রাখতে পারে এনথিসিয়াল পেন হতে পারে, অন্য অন্য কারণ হতে পারে, কিন্তু একটা ডিডি হচ্ছে এনথিসিয়াল পেন হতে পারে। তখন আমাদের স্পন্ডাল আর্থ্রোপিতে কিন্তু একটা ডিফারেনশিয়াল ডায়াগনোসিস থাকবে। এরপরে আমরা অবশ্যই তাকে এক্সট্রা আর্টিকুলার ফিচার গুলো জিজ্ঞেস করবো, যে আপনার ডেক্টাইলাইটিস ছিল কিনা। রোগী তো ডেক্টাইলাইটিস বুঝবে না, আমাদের বলতে হবে পুরো আঙুল ফুলে গেছিল কিনা, সোরিয়াসিস এর মতো কোনো স্কিন লেশন ছিল কিনা জিজ্ঞেস করতে হবে। রুগীর এবং রুগীর আত্মীয় স্বজনের কারো ছিল কিনা, যদি বলে আমার আত্মীয় স্বজন ছিল, তবে সেক্ষেত্রে ডকুমেন্ট লাগবে। ডকুমেন্ট ছাড়া কিন্তু আমরা বলতে পারবো না তার ফ্যামিলি হিস্টরি সোরিয়াসিস ছিল। ইউভাইটিস কে রুগীর বলতে হবে আপনার পেইনফুল এরিয়া ছিল কিনা, এবং বারবার মুখে ঘা হয় কিনা, অথবা জেনিটাল আলসার আছে কিনা, এটাও আমাদের জিজ্ঞেস করতে হবে। যদি ইয়াং ফিমেল পেশেন্ট থাকে এবং পলিআর্থ্রাইটিস নিয়ে আসে, আমাদের কিন্তু অবশ্যই জিজ্ঞেস করতে হবে আপনার ঘন ঘন মুখে ঘা হয় কিনা, তারপর হচ্ছে ফটো সেন্সিটিভিটি আছে কিনা, আপনার খুব বেশি হেয়ার লস হচ্ছে কিনা, এবং স্পন্টেনিয়াসলি কোনো প্রেগনেন্সি লস হচ্ছে কিনা। যদি এগুলো একটাও থাকে, তাহলে আমাদের কিন্তু ডিফারেনশিয়াল অ্যাসিলি চলে আসবে প্রথমে। তারপরে অনেক পেশেন্ট আপনার পলিআর্থ্রাইটিস নিয়ে আসবে, আপনারা দেখবেন তার এখানে স্কিনগুলো টাইট হয়ে আছে, ঠিক হয়ে আছে, তার সাথে পেশেন্ট রেনস ছিল কিনা জিজ্ঞেস করতে হবে। আপনার ঠান্ডা পানিতে কাজ করলে হাতে রং পরিবর্তন হয় কিনা, লাল নীল হয়ে যায় কিনা, তারপরে মা আগে যেরকম হা করতে পারে এখন হাটা কম করতে পারেন কিনা, সবগুলো কিন্তু আসলে ফিচার। যদি কোনো পেশেন্টের দীর্ঘদিন ড্রাই ড্রাই মাউথ থাকে, পলি আর্থ্রাইটিস নিয়ে আসে, আমাদের কিন্তু প্রথমেই সংক্রান্ত সিনড্রোম মাথায় রাখতে হবে। এই জন্য রোগীকে বলতে হবে যে আপনার চোখ ড্রাই তো বুঝবে না, বলতে হবে যে আপনার চোখটা ভালো পলে, যেমন খসখস করে দীর্ঘদিন ধরে খসখস করতেছে কিনা। আর ড্রাই মাউথ বোঝানোর জন্য রোগীকে বলতে হবে যে আপনার মুখটা ঘন ঘন মানে শুকায় যায় কিনা, বারবার পানি খেতে হয় কিনা, আপনি যখন ভাত খান তখন প্রত্যেক নলা দেওয়ার পর পানি দিয়ে ভাতের নলাটা গিলতে হয় কিনা। এই পয়েন্টগুলো যদি আমি জিজ্ঞেস করি এবং যদিগুলো ইয়াস বলে এবং পলিআর্থ্রাইটিস থাকে, তো আমাদের সগ্রেন সিনড্রোম কিন্তু মাথায় রাখতে হবে। যদিও সগ্রেন সিনড্রোম প্রাইমারি সেকেন্ডারি হতে পারে। তারপর যদি রেনস থাকে, সিস্টেমসলি আমাদের মাথায় থাকতে হবে। যদি পেইনফুল এডে থাকে বা ইউভাইটিস হিস্ট্রি থাকে, এসপিএরি আর আমাদের চিন্তা মাথায় রাখতে হবে। যদি কোনো পেশেন্টের পলিআর্থ্রাইটিসের সাথে ফিভার থাকে, সেটা আমাদের মাথায় রাখতে হবে, যেটা অ্যাসিলি কিনা, রিউমাটিক ফিভার কিনা, এবং জিআইএ কিনা, তার সাথে অ্যারালাইসিস স্টিল ডিজিজ কিনা, এগুলো সবগুলো কিন্তু আমাদের ফিভার উইথ পলিআর্থ্রাইটিস প্রেজেন্ট করতে পারে। তারপর আমরা এক্সামিনেশন কি করব, আমরা এখানে জেনারেলাইজেশন এবং সিস্টেম এক্সামিনেশন করতে হবে। জেনারেলাইজেশন হচ্ছে ফ্রম
মাথা থেকে পা পর্যন্ত আমাদের কিন্তু সব একজামিনেশন করে দেখতে হবে, কারণ প্রত্যেকটা ডিজির ক্ষেত্রে কিছু না কিছু প্রেজেন্টেশন থাকে। যেমন যে আমরা হেডে দেখি অ্যালোপেশিয়া আছে, আমার অ্যাসিলির পক্ষে যাবে, স্কাল্প সোরিয়াসিস সোরিয়াসিসের পক্ষে যাবে, যদি আমরা রেড আই পাই আর এএসপি এর পক্ষে যাবে, যদি আমরা প্যারোটিড এনলার্জমেন্ট পাই শকনের সিন্ড্রোম, ওরাল আলসার ও অ্যাসিলি, সাধারণত অ্যাসিলি ওরাল আলসার হার্ট পালে থাকে, আমাদের হা করা টর্চ দিয়ে হার্ট পালে দেখতে হবে সেখানে লাল হয়ে আছে কিনা আলসার আছে কিনা, মেলারে ডিসকারেস অ্যাসিলি হতে পারে, লিম্ফেরোপ্যাথি কিন্তু অ্যাসিলি আরে হতে পারে, যদিও আরো অনেক কারণ আছে কিন্তু আমাদের অ্যাসিলি আরে মাথায় রাখতে হবে। সার্সেনেট বালানিজম মানে হচ্ছে গ্লাসপেনিসে ঘা আছে কিনা বা আলসার আছে কিনা, পাম এবং সোলে কোনো হাইপারক্যারোটিক লেশন আছে কিনা, যেটা ক্যারোটোডার্মা গ্রানুলারিজিক আছে কিনা আমাদের জিজ্ঞেস করতে হবে। নখটা খুব ভালো করে এক্সামিন করতে হবে এবং নোডিউল আছে কিনা, আর্ম ফোরআর্ম লেগে কোনো নোডিউল আছে কিনা আমাদের অবশ্যই সুন্দর করে এক্সামিন করে দেখতে হবে, তাছাড়া কিন্তু আমরা অনেক ডায়াগনোসিস মিস করে যাবো। সিস্টেম এক্সামিনেশনে মাস্কুলোস্কেলেটাল প্রথমে তার গেটটা দেখতে হবে, সাধারণত যদি নি পেইন থাকে অ্যাঙ্কেল পেইন থাকে তার গেটটা একটু অ্যান্টালজি গেট হবে, প্রতিটা জয়েন্ট আমাদের কিন্তু একজন করে দেখতে হবে, স্মল জয়েন্ট অফ স্মল এন্ড লার্জ অফ আপার লিম, স্মল এন্ড লার্জ অফ লোয়ার লিম, আমাদের চাপ দিয়ে দেখতে হবে যে তার ডিআই ইনভলভমেন্ট আছে কিনা, এমসিপি পিআইপি জয়েন্ট টেন্ডার আছে কিনা, রিজ জয়েন্ট টেন্ডার কিনা, সবগুলো আমাদের দেখতে হবে। তারপরে আমরা স্পাইনাল মুভমেন্ট সবার টেস্ট করে দেখতে হবে, আমি যখন পরবর্তীতে ইন্ডিভিজুয়াল ডিজিজ গুলা ক্লাস নেব তখন আমি বলে দেবো কিভাবে সবার টেস্ট করতে হয়। চেস্ট মুভমেন্ট দেখতে হবে, তার এনথেসাইটিস আছে কিনা, ডাইরেক্টাইলাইটিস আছে কিনা, টেনিনাইটিস আছে কিনা, সবগুলো কিন্তু আমাদের দেখতে হবে। সাধারণত অন্যান্য সিস্টেম গুলো আমাদের একজন করা দরকার, যেমন রেসপিরেটরি সিস্টেমে প্রলিফেরেশন বা আইএলডি অ্যাসিলিতে হইতে পারে, আর এতে হইতে পারে, সিস্টেমাস ক্লোজ হইতে পারে, তারপরে মারমার পেরিকার্ডিটিস হার্ট ফেলিওর অ্যাসিলিতে হইতে পারে, হেপাটোসিমিয়া অ্যাসিলি এবং আর এতে হতে পারে, এবং কোনো কোনো ক্ষেত্রে অনেক সময় পেশেন্টগুলো আপনার কাছে অ্যাসিলি ভাস্কুলাইটিস আর এ ভাস্কুলাইটিস নিয়ে আসবে, তখন কিন্তু পেশেন্ট নিরুপিত থাকতে পারে। এখন আমরা যাবো ইনভেস্টিগেশন, ইনভেস্টিগেশন অবশ্যই প্রথম লাইনটা খুব গুরুত্বপূর্ণ। দেখেন আমাদের ইনভেস্টিগেশন ডিপেন্ড করবে হচ্ছে আমাদের প্রভিশনাল ডায়াগনোসিস, এবং যদি প্রভিশনাল ডায়াগনোসিস আমাদের হয়ে যায় তখন আমরা আর কোনো টেস্ট করাবো না, যদি প্রভিশনাল ডায়াগনোসিস আমরা রিচ করতে না পারি তখন আমাদের যে ডিডি ছিল সে অনুসারে আমরা ইনভেস্টিগেশন করাবো। কারণ হচ্ছে রিউমাটোলজি ইনভেস্টিগেশন খুবই খরচের ব্যাপার, আপনি একটা অ্যান্টিসেপ্টিক অ্যান্টিবায়োটিক করাবেন সেটা এই মামিসিকের সমাজে লাগে প্রায় 2500 থেকে 2500 টাকা, ঢাকার ভিতরে লাগে হচ্ছে 1000 টাকার মতো, তারপরে এইচ এল বিটি নিয়ে করাবেন সেটা মামিসিকে লাগে হচ্ছে 4000, কিছু সমাজে লাগে 8000 টাকা, ঢাকায় লাগে 1500-2000 টাকা। কাজেই এই যেমন পলিআর্থ্রাইটিস নিয়ে আসছে মনিসিপেস, আমি তো তাকে এইচ এল এ করাবো না, এই জন্য যে ডিজিজের আমার আমার প্রভিশনাল ডায়াবেটিস আমি দাঁড় করাবো হিস্ট্রি এক্সামিনেশন দিয়ে সে অনুসারে আমি ইনভেস্টিগেশন করাবো। এই জন্য যে কোনো পলিআর্থ্রাইটিস আসার পরে আমরা প্রথমে সিবিসি ডিএসআর করাবো, সিআরবি এএলসি এবং ক্রিয়েটিনিন করাবো। সাধারণত ইনফর্মেটিভ আর্থ্রাইটিস এ ইএসএসএপি বেশি থাকে, মেকানিক্যাল আর্থ্রাইটিস এবং অস্টিওআর্থ্রাইটিস ইএসএসএপি নরমাল থাকবে। তারপর যদি আমরা আর চিন্তা করি আমরা প্রথমে আর টেস্ট দেব, আর টেস্ট যদি নেগেটিভ আমরা অ্যান্টিসেপ্টিক অ্যান্টিবায়োটিক দেবো, যদি আমরা স্পন্ডাইল আর্থ্রাইটিস চিন্তা করি আমরা প্রথমে তাকে এক্সপ্যাল বিজ দেবো, এপি ভিউ যেখানে এসআই জয়েন্ট দেখা যায় অথবা এক্সট্রে এসআই জয়েন্ট দেখা যেতে পারে, সেখানে আমরা দেখবো স্যাক্রোয়ালিটিস আছে কিনা, এসপি তে স্যাক্রোয়ালিটিস কিভাবে বুঝবো এটা আমি পরবর্তী যখন ক্লাস নেবো তখন আমি বলে দেবো যে কিভাবে আমরা বুঝবো। তারপরে এসএলপি যখন নেগেটিভ আসবে তখন কিন্তু আমাদের আইদার HLA-B27 অথবা MRA-BAS এর জন্য যে কোনো একটা আমাদের করতে হবে, সেখানে খরচ থাকবে অনেক বেড়ে যাবে। যেমন এসএলই চিন্তা করি আমরা এনএ করাবো, ডিএনএ করাবো এবং ইউরিনারি করাবো, এই এনএ ডিএনএ ইউরিনারিতে যদি কোনো ফাইন্ডিং আমরা না পাই সেক্ষেত্রে অ্যান্টিসিমিন অ্যান্টিবডি কমপ্লিমেন্ট CTC4 অ্যান্টিফসফোল অ্যান্টিবডি সব কিছু আমরা করাতে পারি, তবে এক্ষেত্রে খরচ অনেক বেশি। অস্টিওআর্থ্রাইটিস থাকে আমরা এক্সরে অফ দ্য অ্যাফেক্টেড জয়েন্ট করাবো, যদি আমরা গাউট চিন্তা করি যদি কোনো ইয়াং মেল পেশেন্ট ফার্স্ট এমটি বিজন আর্থ্রাইটিস নিয়ে আসে মনো আর্থ্রাইটিস আমাদের কিন্তু গাউট মাথায় থাকবে, তখন আমরা ইউরিক অ্যাসিড করাবো, এক্সরে করাবো, আল্ট্রাসাউন্ড করাবো এবং যদি সম্ভব হয় সানিভাল স্টাডি করবো ফর ক্রিস্টাল। সংগ্রহ সিনম থাকলে আমরা শার্মার টিআরটি যেটা অপথমোলজিস্ট করে অ্যান্টিডো অ্যান্টিলো অ্যান্টিবডি এবং কোনো মতো লিপ বায়োপসি লাগতে পারে এবং সালাইভাল ইমেজিং কিন্তু আমাদের দরকার করতে পারে। তো এই এই বিষয়গুলো করে আমরা কমন যে ডিজগুলো আমরা ডায়াগনোসিস করতে পারবো। তো আমরা এখানে হিস্ট্রি এক্সামিনেশন বিষয়ে আলোচনা করলাম, এখানে আমরা কমন কিছু সিনারিও আলোচনা করবো এবং এক্ষেত্রে আমরা প্রভিশনাল কি ডায়াগনোসিস চিন্তা করবো সেটা আমরা আলোচনা করবো। অবশ্যই এখানে ডিডি নিয়ে আলোচনা করবো না, কারণ প্রভিশনাল ডায়াগনোসিস আমরা বুঝতে পারি সেখানে ডিডি আমরা আর আমরা ইনভেশন দেবো না। যেমন 42 ইয়ার্স ফিমেল পেশেন্ট যদি পেন এন্ড সোলিং অফ দ্য হ্যান্ড জয়েন্ট এন্ড বার্নিং স্টিফনেস ফর 2 ইয়ার্স থাকে,
লোবে পেরসোরিস না থাকে আমাদের প্রভিশনাল ডায়াগনোসিস কি হবে? অবশ্যই রিউমাটয়েড আর্থ্রাইটিস। সেক্ষেত্রে কমন রুটিন টেস্ট দেওয়ার সাথে আমরা আরএ টেস্ট আর রিউমাটয়েড ফ্যাক্টর আরএফ টেস্ট আমরা দিব। দুই নাম্বার, সরি এটা এক নম্বর চলে আসে, দুই নম্বর হবে এ 35 ইয়ার্স ফিমেল উইথ নো উইথ পেন ইন স্মল জয়েন্ট অফ হ্যান্ড উইথ ফিভার। একটা পেশেন্ট 35 ইয়ার্স ফিমেল আছে, স্মল জয়েন্ট অফ হ্যান্ড পেন আছে, তার সাথে ফিভার আছে। যেহেতু ফিমেল পেশেন্ট, আমি বলছি প্রত্যেকটা ফিমেল পেশেন্টের আমাদের অ্যাসিড হিস্ট্রি নিতে হবে। তো আপনি অ্যাসিড হিস্ট্রি দেখলেন যে তার ফটো সেন্সিটিভিটি আছে, রিকারেন্ট আলসার আছে, এক্সসেসিভ হেয়ার লস আছে, সেক্ষেত্রে আমাদের প্রভিশনাল ডায়াগনোসিস কি হবে? অবশ্যই অ্যাসিড হবে। এই পেশেন্টকে আবার আরে চিন্তা করে, যেহেতু পলিআর্থ্রাইটিস আছে, হ্যান্ডজন আছে, আরে চিন্তা করে আরে টেস্ট দেওয়া যাবে না। হ্যাঁ, যেহেতু ফিমেল পেশেন্ট অ্যাসিলি ফিচার আছে, আমরা অ্যাসিলি এনে ডিএসজি এনে দেবো, ইউরিন আরি দেবো আর রুটিন টেস্টগুলো দেবো। তারপরে 35 ইয়ার্স ফিমেল উইথ ক্রনিক লো ব্যাক পেন উইথ অকেশনাল পেন ইন নি অ্যান্ড অ্যাঙ্কেল। যদি 35 ইয়ার্স এর মেল একজন পেশেন্ট ক্রনিক ইনফার্টাইল লো ব্যাক পেন নিয়ে আসে এবং অ্যাঙ্কেল এবং নিতে পেন থাকে, তারা আপনার দেখলেন এসএসবি বেশি, তার প্রভিশনাল ডায়াগনোস কি হবে? অবশ্যই স্পন্ডাল আর্থ্রাইটিস হবে। এক্ষেত্রে আমরা কি দেব? এক্সরে এসআই জয়েন্ট দেব, পজিটিভ আসলে আমাদের এসপি ডায়াগনোস কনফার্ম, যদি পজিটিভ না আসে আমরা এইচএলভি বি টুনে সিমেন্ট দেব। সরি, তারপর হচ্ছে 65 ইয়ার্স ফিমেল অর মেল উইথ ক্রনিক লো ব্যাক পেন এন্ড পেন ইন নিয়ে নি মেকানিক্যাল পেন ইএসএস পেন নরমাল, আমরা এদের প্রভিশন ডায়াগনোস কি হবে? আর্থ্রাইটিস। 43 ইয়ার্স ফিমেল উইথ পেন ইন সোয়েলিং অফ হ্যান্ড জয়েন্ট, আপনারা হিস্ট্রি জানলেন তার ড্রাই টাই মাউথ আছে, সেক্ষেত্রে কিন্তু আমাদের প্রভিশন ডায়াগনোস সংক্রান্ত সিন্ড্রোম। 35 ইয়ার্স মেল উইথ সাডেন পেন ইন সোয়েলিং অফ দি রাইট ফার্স্ট এমটিবি জয়েন্ট, he is obese, hypertensive and diabetic, uric acid is raised, diagnosis ki obosshoi seta gout diagnosis hobe, shekhetre amader shei je inpatient padhate hobe। ekhane ami kichu point dekhate jacchi jeta amra commonly bhul kori ebong amio bhul korchi onek shomoy, onek doctori bhul kore, shei jonno ei key message gulo amader jana thakle amader rogira kintu upokrito hoy। ami must to know rakhchi, যেমন আমি যে প্রথম যে কথাটা বলছি, ইনভেস্টিগেশন শুড বি সেন্ট অ্যাকর্ডিং টু প্রভিশনাল ডায়াগনোসিস, আমরা প্রথমে একটা প্রভিশনাল ডায়াগনোসিস রাখব, তারপরে ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস রাখব, সেই প্রভিশনাল ডায়াগনোসিস এর জন্য যে তাদের ওগুলো আমরা দেবো, একসাথে সব টেস্ট আমরা পাঠাই দেবো না। এরপরে খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে কোন চিলড্রেন বা বাচ্চা ছেলে বা মেয়ে জয়েন্ট পেন ফিভার নিয়ে আসলে আমাদের মাথায় রিউমাটিক ফিভার হিট করে এবং তার সাথে আমরা পেশেন্টকে বেঞ্জাজিন পেরে 4-5 বছর বেঞ্জাজিন পেরেছিলাম দিয়ে দিতেই থাকি, এর অবশ্যই ঠিক না। কারণ হচ্ছে জয়েন্ট পেন এন্ড ফিভার ইন চাইল্ডহুড ডাজ নট অলওয়েজ মিন টু হ্যাভ রিউমাটিক ফিভার, ইট মে বি এ কেস অফ জিআই, এটা কিন্তু জিআই হতে পারে। জয়েন্ট পেন অফ রিউমাটিক ফিভার ডাজ নট পারসিস্ট বিয়ন্ড 4 উইকস, রেয়ারলি আপ টু 3 মান্থস। কাজেই কোনো 10 বছরের একটা বাচ্চা বা 10 বছরের একটা ছেলে বা মেয়ে যদি বলে 1 বছর ধরে বিভিন্ন গিরা গিরা ব্যথা গিরা ফুলে যায়, আমরা কিন্তু কখনোই রিউমাটিক ফিভার চিন্তা করবো না, এসআই টাটার করার দরকার নাই। এসআই টাটার ফার্স্টলি পজিটিভ হতে পারে যে কোনো কারণে, স্ট্রেপটোকল যদি সংক্রমণ হয় 1-2 বছর ভিতরে, তার কিন্তু এসআই টাটার রেজ থাকতে পারে, এটা দেখে কিন্তু আমরা রিউমাটিক ফিভার বলে দেবো না। ঠিক আছে, আমাদের অবশ্যই এটা 3 মাসের বেশি বা 1 মাসের বেশি থাকলে যে মাথায় রাখতে হবে। জয়েন্ট পেইন অফ রিউমাটিক ফিভার ডাজ নট পারসিস্ট বিয়ন্ড 4 উইকস, রেয়ারলি আপ টু 3 মান্থস। Before diagnosing rheumatic fever, Jones criteria should be followed. আমাদের ডিফিশন যে ক্রাইটেরিয়া আছে না, ওই ক্রাইটেরিয়া অবশ্যই ফলো করতে হবে। যখন সেটা অ্যাকিউট পলিআর্থ্রাইটিস নিয়ে আসবে, আমরা অনেকে দেখি যে একটা পেশেন্ট পলিআর্থ্রাইটিস নিয়ে আসছে, আমরা সিরাম এরিগেশন পাঠিয়ে দেই, ব্যাক পেন নিয়ে আসছে, সিরাম এরিগেশন পাঠিয়ে দেই, ইয়াং ফিমেল পেশেন্ট জয়েন্ট পেন আসছে, সিরাম ইউরিক পাঠাই দেয় এবং এটা ইউরিক বেশি পাইলে আমরা সরাসরি অ্যালোপ্রিন ফেভোস্টেট শুরু করে দিই, এটা কখনোই কখনোই ঠিক না। আমরা তখনই পাঠাবো যখন সেটা ক্লিনিক্যালি গাউট আমাদের মাথায় থাকবে। যেমন কেউ যদি বলে যে ফার্স্ট এমটিবি জয়েন্ট সাডেন সিভিয়ার পেইন হয়েছে এবং এত সিভিয়ার পেইন সে সহ্য করতে পারতেছে না, তাহলে কিন্তু আমাদের তখন আমি ইউরিক পাঠাবো, আদারওয়াইজ পলিআর্থ্রাইটিস ইউরিক পাঠাবো না, ব্যাক পেনে পাঠাবো না। ইয়াং ফিমেল পেশেন্টদের গাউট অর পসিবিলিটি একবারে কম, তাদের ইউরিক পাঠাবো না। অস্টিওআর্থ্রাইটিসে আমরা দেখবেন অনেকে এই যে কার্টিলেজ ম্যাক্স
তারপর যে বিভিন্ন গ্লুকোজেন কন্ডিশন করতে এটা কোনো এখন পর্যন্ত কোনো এফিকেসি নাই নো ডকুমেন্ট এফিকেসি অফ পিআরপি প্লেটলেট রিচ প্লাজমা গ্লুকোসামাইন কন্ড্রোজি সালফেট 20% ইন অস্টিওআর্থ্রাইটিস যারা দেয় সেটা হচ্ছে ম্যাল প্র্যাকটিস আমরা কোনো সেটা দেবো না যতক্ষণ পর্যন্ত সেটা গাইডলাইন না আসবে রিসেন্ট গাইডলাইন যেটা 2019 এর আমেরিকান কলেজ অফ রিউমাটোলজি গাইডলাইন তারা কিন্তু এটাকে রিকমেন্ড করছে এগেনস্ট এটা দেওয়া যাবে না এই কোনটাই অস্টিওআর্থ্রাইটিস দেওয়া যাবে না আমরা অনেক সময় রিউমাটোলজি ডায়াগনোসিস করি আমরা মৃত হয়ে শুরু করি মৃত হয়ে দরজার পরে আমরা এরপর তো ফসলে বাড়ি স্ক্রিন চলে যাই সেটা কখনোই ঠিক করে না কারণ হচ্ছে বলা হয় যে রিমেটের আর্থ্রাইটিস পেশেন্টের ক্ষেত্রে মৃত রিসেপ ডোজ ফুল ডোজে না গিয়ে পরবর্তী ধাপের ওষুধ সালা সালফাসালাজিন দেন বা মিথোফাসিলিন দেন অথবা বারিসিলিন দেন সেটা হচ্ছে ভুল চিকিৎসা সেটা রোগীর সাথে অন্যায় করা হয় কাজে যদি পেশেন্ট টলারেট করতে পারে মৃত রিসেপ ফুল ডোজে যেতে হবে ফুল ডোজে যাওয়ার পরে যদি কাজ না করে সেক্ষেত্রে আমাদের অপশন থেকে আমরা ট্রিপল থেরাপি বা সালফাসিলিন যোগ করবো কিনা টোফাসিলিন বারিসিলিন যাবো কিনা কিন্তু মিথোটেক্সের ফুল ডোজে না গিয়ে 25 মিলিগ্রাম না গিয়ে আগে যদি আমি অন্য অন্য ড্রাগে সুইচ করি সেটা হচ্ছে এক ধরনের অপরাধ করা হয় ঠিক আছে আপনারা অনেক কষ্ট করে এতক্ষণ শুনছেন আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আসলে এখানে আর অনেক বিষয় আছে অনেক কিছু আলোচনা বিষয় আছে এটা আমি অতি কম সময় করতে পারি না যেমন বেশের ডিজিজ আর্থ্রাইটিস আসতে পারে রিলেপসিং পলিকন্ড্রাইটিস ভাস্কুলাইটিস আর অনেক ডিজিজ আছে এখানে জয়েন্টকে নিয়ে আসতে পারে কিন্তু আমরা যেন কমন ডায়াগনোসিসে সহজে পৌঁছতে পারি সেই জন্য আজকে আমার লেকচার সবাইকে অনেক অনেক ধন্যবাদ সবাইকে অনেক অনেক কষ্ট করে শুনছে সবাইকে ধন্যবাদ থ্যাংক ইউ